কতদিনের কত কথা হৃদয়ে মোর আছেরে গাথা, তুই কি নিষ্ঠুর ভুলাছিস সকরি, সাদা দিলে কাদা লাগাই গেলি। প্রিয় দর্শক, আমরা জানি আপনাদের জন্য আমাদের মনে কতখানি ভালোবাসা, আর আমরাও জানি আপনারা এতটা নিষ্ঠুর নন, ভালোবাসায় আমাদের বেঁধে রেখেছেন, আর সেই ভালোবাসার টানে, সেই প্রাণের টানে বারবার আপনাদের কাছে ফিরে ফিরে আসি আমরা আমাদের এই আয়োজনে। এরই ধারাবাহিকতায় আজও মিউজিকের ঈদ আড্ডা আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আখি ভদ্র, এবং আমার সঙ্গে আছেন আমি নিশীথ সূর্য। সঙ্গীতে, বিশেষ করে পল্লীগীতিতে ওনার যে অসামান্য অবদান, সেই সঙ্গীতের মূর্ছনায়, সেই পল্লী সুরের মূর্ছনায় উনি ওনার নামটি স্বমহিমায় বাংলা সঙ্গীতে সমুজ্জ্বল করে রেখেছেন। তিনি আর কেউ নন, আমার আপনাদের ভীষণ ভীষণ পছন্দের মুজিব পরদেশি। আপনাকে ঈদের শুভেচ্ছা মুজিব ভাই। আপনাদেরকেও শুভেচ্ছা। মুজিবুর রহমান মোল্লা থেকে মুজিব পরদেশি, তারপর তো এলেন, দেখলেন এবং জয় করলেন, সেই গল্পগুলো একটু শুনতে চাই। রাইট, যতটুকু জয় করতে ঠিক পেরেছি কিনা জানি না, তবে চেষ্টা করেছি লোকসংস্কৃতির একজন বাহক হিসাবে, যাতে এটা লোকসংস্কৃতিকে বহন করে বেরোনো যায় এবং লোকচর্চা এবং সবার মাঝে সেই লোকসংস্কৃতিটাকে বিলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি। আপনি আপনি সফল ওই জায়গায়, আপনি সফল। কিন্তু যে প্রশ্ন আমার আঁকি আঁকি করেছে আপনাকে, সেটা হচ্ছে যে নামকরণের সার্থকতা। আমরা ছোটবেলায় পড়েছি না যে নামকরণের সার্থকতা, মুজিব পরদেশি, ঠিক আছে, মুজিবুর রহমান মোল্লা, আপনি মুজিব পরদেশি। জি জি, পরদেশি কোত্থেকে, মানে এই 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 নামের মানে মর্মার্থটা কি? আমরা কিন্তু সবাই পরদেশি, পরবাসী মানুষ, কিন্তু যেখান থেকে আসছি আমার প্রত্যাবর্তন সেখানে। আর আধ্যাত্মিক ওয়েতে, স্পিরিচুয়ালিজমে এটাকে উই আর অল পরদেশি, যার জন্য মুজিব পরদেশি। তাহলে আমরা বলতে পারি আখি পরদেশি, পরদেশি, মানে আপনার যে ফিলোসফিটা, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, যেতেই হবে। আচ্ছা, তাই একটা একটা প্রবাদের মতো আছে আর কি, যদি ওই প্রবাদটা আমরা পুরোপুরি বিশ্বাস করতে চাই না, বিশ্বাস করি না। হ্যাঁ, সেটা হচ্ছে যার নাই কোনো গতি আমি তো পাকিস্তান থেকে শিখাতো ওস্তাদের কাছে, ওস্তাদ গোলাম হায়দার। কোন জায়গায়? করাচিতে। করাচিতে আমি ছিলাম, হ্যাঁ, ওখানেই আব্বা ফলের ব্যবসা করতেন, সেই সুবাদে আমার মা, আমি ওখানে, আমার জন্ম ওখানে হয়। 11 বছর বয়সে আমি এই বাংলাদেশে আসি, তথা পূর্ব পাকিস্তান। তো ওখানে বড় বড় ওস্তাদদের মুখে গান শুনেছি, তবলা বাজিয়েছি, তবলা বাদক আমি প্রথম ছিলাম, তবলার প্রতি আমার খুব ইন্টারেস্ট ছিল খুব বেশি। পৃথিবীর মানে বড় বড় কম্পোজার, তাদের রিদম যাদের ভালো আর কি, তবলার যে সেন্স যাদের ভালো, ওনারাই কিন্তু বড় বড় কম্পোজার হয়েছে। আপনি নিজেও একজন কম্পোজার? হ্যাঁ, আমি কম্পোজার, সঙ্গীত পরিচালক, মিউজিক ডিরেক্টর, হ্যাঁ, ছবির, চলচ্চিত্রের প্রথম কাজ করতাম পাকিস্তানেও, এবং বিভিন্ন এদেশেও যখন আসলাম, বড় বড় ওস্তাদের খন্দকারুল আলম সাহেব, সত্য সাহা, সুবল দাস, সুবল দাস, এদের সাথে। এবং বিশেষ করে এ ব্যাপারে বলবো আমার মুন্সিগঞ্জ এলাকার, আমার যে চাচা শ্রদ্ধ আমার এলাকার ধীরালি সাহেব, ধীরালি সাহেবের টোটাল ফ্যামিলিটি, এরা আমাকে খুব সাংঘাতিক, আমি এদের গোটা পরিবারের কাছে আমি ঋণী, এরা আমার জন্য যথেষ্ট। আচ্ছা, ওনার পরিবার বলতে গেলে আমার একটা খুবই একটা একটা জনপ্রিয় গানের প্রসঙ্গে আসতে হচ্ছে আর কি, ধীরালির সূত্র ধরে, সেটা হচ্ছে কি আবু তাহের, আবু তাহের আমরা মোহাম্মদপুরে সেই বাঁশবাড়ি রোড সারা রাত দিন আমরা আড্ডা করেছি এই সঙ্গীত নিয়ে। দর্শক, এই যে আড্ডার মধ্যে কি কি গান হয়েছে আপনারা শুনলেই বুঝতে পারবেন, সেই গানগুলোর মধ্যে খুবই বিখ্যাত যে গানটি ছিল সেটি হচ্ছে গিয়ে আমি বন্দি কারাগার। তখনই ও আমাকে ডাক দিলেন যে তোমার এই গানটা করতে হবে, তাই বললাম যে ঠিক আছে আমি করব। তো
প্রথম তো ট্রেকে আমি গান করতে পারি না, কি টু মাচ ডিফিকাল্ট। তো অনেক কষ্ট করে এই গানটা ও করলো। যাই হোক, সেই গানটা যে আবার এত ছবিও যে এত হিট করবে, পরবর্তীতে অপার বাংলাতেও এটা যখন হলো তখন ওটার মিউজিক ডিরেক্টর আমি ছিলাম। আপনি ছিলেন, রাইট। এটা একটা মানে ওখান থেকে আমি আবার গর্ব করার মতো বিষয় ছিল, মানে এটা আনপ্যারালেল অ্যাওয়ার্ডেড ফ্রম এইচএমবি রেকর্ডস কোম্পানি, প্ল্যাটিনাম ডিস্ক। হ্যাঁ, আচ্ছা, এই গানটি আলাপ যখন করি আমরা তখন কি হয়, দর্শক যারা টিভি টিভি সেটের বাইরে যারা দেখতেছেন, ওনারা বলে যে আরে গান গায় না কে, কি জন্য, ঠিক আছে, মানে মানে ওরা শুনতে চায়। জি জি জি, এই গানটি আপনি করেন, এই গান নিয়ে আরো আলাপ করবো। আমি ছবিতে যেভাবে করেছি বা ক্যাসেটে ওই সিকোয়েন্স অনুযায়ী ওভাবে আমি করব না, আমি একটু আলাপ দিয়ে করব। রাইট রাইট, কারণ এটা তো আলাদা। ও গুমা ছিগুমা বিপদে বাইরের আলো চোখে পড়ে না, আমি বন্দি কারাগারে আছি গুমা বিপদে বাইরের আলো চোখে পড়ে না, আমি বন্দি কারাগারে জেলখানার সম্বল থালা বাটি কম্বল এছাড়া অন্য কিছু মেলে না, এছাড়া অন্য কিছু মেলে আপনার জীবনে আপনার কিন্তু কারাবাস করতে হয়েছে, তাই না? আপনাকে জেলে যেতে হয়েছে, আজকে ওই গল্পের মতো করে বলতে হচ্ছে, এটা খুবই দুঃখের। আপনি যখন গাচ্ছিলেন তখন আমি যেহেতু আপনাকে নিয়ে আমাদের এক ধরনের ভাবনা সেই ছোট থেকেই সেতু খবর রাখা হয়েছে আমাদের, তো ওই সময় আপনি যখন কারাবাসে ছিলেন তখন এই গানটি মানে গানটি আপনি গেয়েছেন বহু আগে নগেন ভট্টাচার্য আপনার স্কুল শিক্ষকের সঙ্গে, নগেন ব্যানার্জি ব্যানার্জির সঙ্গে এই গানটি লিখেছেন। আবার জীবনের জীবনের চলতে চলতে আপনাকেই কারাবরণ করতে হয়েছিল। এই গানটি যখন আপনি কারাগারের মধ্যে ছিলেন তখন এই গানটি আপনাকে কতটুকু পুড়িয়েছে বা কতটুকু ওই গল্পটা আমরা শুনতে চাই? তখন আমি ভাবলাম যে হায়রে, আমি গান করেছিলাম আর আজকে আমি কারাগারে, এই 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 যে ভাবনাটা, এটা এটা কিন্তু বাস্তবতা আসলো। ওটা তো ছিল একটা রূপক রূপক কথা, রূপক কথা। হ্যাঁ, তো এখন সেই জিনিসটা যখন প্র্যাকটিক্যাল আসলো প্রত্যক্ষভাবে তখন কিন্তু ফিল করলাম যে নাও আই এম লিভিং জেল, ওয়ান্স আপন টাইম আই ওয়াজ সিঙ্গিং দ্য জেল সং। এটা তো এক ধরনের সার্থকতা যে গান করে চলে আসলাম, কারাবরণ হয়ে গেল। তো এটা ওই ওই স্ক্রিপ্ট লেখা ছিল, ওইটাকে আপনি পরবর্তীতে মঞ্চায়ন করলেন, মঞ্চায়ন বিষয়টা এরকম। হ্যাঁ, এরকম ধরনের, দিস ইজ প্র্যাকটিক্যাল। আচ্ছা, আমাদের এটা তো দুঃখের, কোন আনন্দের কথা কি আমরা যেতে পারি? আনন্দের কথা তো যাবই। বন্দি কারাগারে গান শুনে আমার যে কথাটি মনে হচ্ছিল যে আপনার ক্যাসেট আমি বন্দি কারাগারে, সেই বিষয়টা নিয়ে একটু গল্প শুনি। প্রথম এই ক্যাসেটটি করেছিলেন আমার খুব হৃদয়ের একজন মানুষ এবং খুবই লোকসংস্কৃতি মনা লোকটি, এবং উনি গান লিখে থাকেন, হাসান মতিউর রহমান সাহেব। উনি আমাকে বললেন যে মুজিব ভাই, আপনাকে আমার একটা ক্যাসেট করে দিতে হবে। তো আমিও তখন ভাবতেছিলাম যে গান করব, গতানুগতিক তো রেডিও টেলিভিশনে গান করি, তো আমরা তো দোতারা বাসি, পল্লীগীতি মানেই দোতারা বাসি থাকতে হবে। তো উনি আমাকে রিকোয়েস্ট করলেন যে এটা আমার কিন্তু মনের ই ছিল অভিপ্রায়, সেটা কিন্তু উনি ব্যক্ত করলেন যে না, শুধু হারমোনিয়াম তবলা দিয়ে গান হবে, একটু গজল স্টাইলে। হ্যাঁ, যে তখন গজল বাজতে ছিল,
এদের গান চলতেছে, তা আমি ভাবলাম যে এদের লিরিক্স বুঝে না কিন্তু, বাট হারমোনিয়াম তবলার গান শুনতেছে তারা, তাহলে আমার মায়ের ভাষার গান যদি থাকলে তাহলে তো আরো আরো বেশি করে শুনবে, এটা আমার একটা ই ছিল, কৌতূহল ছিল, কিউরিয়াসিটি যে আমার এই গান বেশি চলবে। তখন এই ফারঙ্গিতে ঝংকার স্টুডিও ছিল, একটা রেকর্ডিস্ট ছিল, ও নেই আমাদের মাঝে, আমি ওর জন্য খুব দোয়া করছি, সবাই দোয়া করব। হোসেন আলী বলে একজন রেকর্ডিস্ট ছিলেন, ওই গানটি রেকর্ড করলেন এবং এক ঘন্টার মধ্যে গান করে ফেললাম। আমাকে তখন বিখ্যাত কণ্ঠশিল্পী জানে আলম সাহেব, ওনার আর একটা প্রোডাকশন আছে, উনি বলেন যে এ খালি গলায় গান করলেন, এত ইনস্ট্রুমেন্ট ছিল দিতে, আমি বললাম যে ইনস্ট্রুমেন্ট হলে তো আমিই চিনি, আমিই জানি। আপনি কতটা গান করলেন? দর্শকদের এই জিনিসটা জানানো দরকার, সেটা হচ্ছে যে উনি আমি বন্দি কারাগারে এই অ্যালবামটি, এই ক্যাসেট, হ্যাঁ, যখন রিলিজ হয় ওই ক্যাসেটটি কিন্তু প্রায় 60 লাখ বিক্রি হয়, আর পাইরেটেড ভাবে 60 লক্ষ কপি। মানে এই জায়গায় আমি যাই না, এই প্রসঙ্গে ঈদের প্রোগ্রামে আমরা হয়তো আসবো না এই প্রসঙ্গে, কিন্তু এই ইনফরমেশন গুলো, এই তথ্য গুলো দর্শকের জানা দরকার, মানে এই যে সাদা দিলে একটা কাদা লেগে যাওয়া, হ্যাঁ, যে একটা মানে বাণিজ্যিক ভাবে সফল হলো একটা একটা পুরোপুরি প্রত্যেকটি অডিও ক্যাসেট তখন যাদের গানই করেছি, বিশেষ করে ওই প্রতিষ্ঠানগুলো আমরা যতটুকু শুনেছি ওই প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়েছে, হ্যাঁ, কিন্তু একজন মুজিব পরদেশির যে সাদা দিলে কাদা কিন্তু সৃষ্টি করলেন, বিশেষ করে বুঝালেন যে না, একজন মুজিব পরদেশি দেশের আনাচে কানাচে পড়েছে। আপনার আপনার বিনয়কে আমরা আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, উনি 10 তলা বিল্ডিং করুক, আমরা এটা কোনো ব্যাপার না, কিন্তু উনি তো আর মুজিব পরদেশি হতে পারেননি, সত্য, মুজিব পরদেশি হচ্ছে ইতিহাস, লেজেন্ড, কিংবদন্তি, হ্যাঁ, ওনার মাধ্যমে আমি প্রচারিত হয়েছে, ওনাকে তো আমার স্যালুট করতে হবে। আর আমাদের সুবিনন্দি স্যার, শ্রদ্ধেয়, হ্যাঁ, উনি ওনার উনি একটা গানের প্রসঙ্গ ধরে বলছিলেন যে মুজিব পরদেশি হচ্ছেন এরকম একজন সঙ্গীত সঙ্গীতজ্ঞ যাকে আসলে গিনেস রেকর্ডস বুকে। আমি একটু একটু ই করব, সুবিনন্দি আমার খুব প্রিয় শিল্পী, কারণ ওর মাঝে সুরের যে ব্যাপারটা থাকে, একজন সঙ্গীত শিল্পীর মেন হচ্ছে তার কণ্ঠ, এবং সেই কণ্ঠে যদি সুরটা লালিত হয় 100%, তার মধ্যে সুবিনন্দি একজন, আমি আমার বন্ধু মানুষ, বাট আই রেসপেক্ট টু হিম, আই অনার টু হিম, বিকজ অফ ইজ আনপ্যারালেল সিঙ্গার, উনিও আপনার সুনাম করেছেন, খুব লাইক করে সুবিনন্দি, এটা বলার বেড়া, আমাকে দোস্ত মানুষ আমার, এবং আমার আমি আরেকজন শিল্পী আমার খুব ভালো লাগে বাংলাদেশ, নিয়াজ মোহাম্মদ চৌধুরী, খুব ভালো গান করেন, সে অনেক অনেক বড় মাপের আর্টিস্ট। আচ্ছা, আমার মনে হয় আমরা আরো গানে তো আসবোই, আপনাকে আজকে পেয়েছি, গান শুনবো আমরা বেশি বেশি, কথা কম বলবো, আগে যেমনটি বলেছি একটা ছোট্ট বিরতি নেবার সময় হলো, বিরতিটা নিয়ে আসছি। হ্যাঁ, বিরতির ওপারে কি থাকছে? আমরা যে জিনিসটা জানতে চাইবো মানে আমরা বিরতির পরে, সেটা হচ্ছে আপনার গান যারা নতুন প্রজন্ম গাচ্ছে, ওই ওই গাওয়াগুলো, ওই যে যারা পরিবেশন করছেন, ওই পরিবেশন গুলোকে আপনি কিভাবে নিচ্ছেন, এই জিনিসটা আমরা জানবো একটা ছোট বিরতির পর। আচ্ছা প্রিয় দর্শক, একজন প্রাণের মানুষকে, মাটির মানুষকে, মাটির গানের মতন সরল মন, সরল সুর যার, তাকে নিয়ে বিরতির ওপার থেকে ফেরত আসছি, ছোট্ট একটা বিরতি, বিশ্বাস রাখি আপনারা কোথাও যাবেন না।
ভীষণ ছোট্ট বিরতির পর ফেরত আসব, সেই কথাটা কিন্তু আমরা রেখেছি। সূর্য, আমরা যে কথাটি বিরতির আগে বলছিলাম যে মুজিব পরদেশীর কাছে আমাদের জানার আগ্রহ ছিল যে এ প্রজন্মের শিল্পীরা যখন আপনার গানগুলো গাইছে, আপনি কীভাবে নিচ্ছেন বা কেমন লাগছে আপনার কাছে? ব্যাপারটা হচ্ছে তারা আমার গানগুলো করছে। এক নম্বর, ওরা তো আমার কাছ থেকে অনুমতি নেয়নি, এটা একটা বিরাট ভুল। তারপরে যাই হোক, অনুমতি লাগে না, যদি সে গানটাকে আমার মতো গাইতে পারে তাহলে ভালো লাগে। ওরা সেই সুরের বিকৃতি, যেমন সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা, এ হলো তাদের গান। আরেকটি গান হলো আমার মন তোরে পারলাম না বুঝাইতে, ওই গানের সুরে ভুল করে ফেলছে। মন তোরে পারলাম না বুঝাইতে রে ওরে তুই সে আমার মন, অথচ কিন্তু গানটা কি গান, কি স্বপ্ন দেখা আইলাম ভবে দয়ার ভবির মায়াম ডুবে, ওই আমার সেই স্বপ্নকে মিথ্যা হইতে পারি আমার মন তুরি পারলাম না বুঝাইতে রে তুই সে আমার আমার তিন কাঠির নৌকা খানি দয়াল জোড়ায় জোড়ায় উঠে পানি তিন কাঠির নৌকা খানি দয়াল জোড়ায় জোড়ায় উঠে পানি আমি কি দিয়া সেচি বহু নৌকার পানি রে তুই সে আমার আমার মন তুরি পারলাম না বুঝাইতে রে তুই সে আমার, তাই না? এই হচ্ছে গানের মানে মূল সুর, মূল সুর। এখন দেখেন তারা কোথেকে কোথায় চলে গেল, রাইট? আর সোনা বন্ধুটা শুনেছেন তাহলে না, পার্থক্যটা আমার বোঝা যাবে যে আমি তোমরা কি করে গাইলা সেটা আমি গাইতে পারলাম। আচ্ছা, কিন্তু আমারটা তো তোমরা গাইতে পারবে না, এটাই আমার কথা। যেমন ওরে দিনে রাইতে তোমায় আমি খুই যাহা মরি রে সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে, এই যে আবেদন, একটি এটা চট্টগ্রামের একটি গান ছিল, হ্যাঁ, চট্টগ্রামের ভাষায়। আমার বন্ধু সঞ্জিত আচার্য ও সুর করেছিলেন গানে, সম্পন্নওয়ালা ছবির নাটকের গান ছিল। আচ্ছা, কিন্তু এটা যখন ছবি হলো তখন সত্যদা আমার গুরুদেব উনি এটার লিরিক্সটা চেঞ্জ করেছিলেন, ওরে কর্ণফুলিরে সাক্ষী রাখিলাম তোরে, কারণ ওটা ছিল হলো আর খাল খুলুদ বাড়ি বন্ধু মন খোলা সুরি ওরে রাইতো রাইতো আসতো বন্ধু সম্পন্ন সুরি খাল খুলুদ বাড়ি একজন নারী যে সম্পানওয়ালার প্রেমে পড়ে, সে সম্পানওয়ালা যে রাইতো রাইতো মানে রাত্রে রাত্রে আসতো আর খাল হলো মানে আমার খাল পারে বাড়ি আর কি, খালের পারে বাড়ি, হুম, সেখানে মন কল্লা চুরি, মানে মনে হচ্ছে না যে আপনি চাটগার লোক না আর কি, আপনি চট্টগ্রামের লোক না মনে হচ্ছে, আপনি গাচ্ছিলেন মনে হচ্ছিল আপনি চট্টগ্রামের, কিন্তু আপনি তো মুন্সিগঞ্জের, মানে এটা কিন্তু এটা আপনার মুন্সিয়ানা আসলে, মুন্সিগঞ্জের মুন্সিয়ানা। তো আপনি ওই ওইটার সাথে ওই যে চট্টগ্রামের আঞ্চলিকের সঙ্গে সঙ্গে যদি সোনা বন্ধুর যে তুমি কোথায় রইলা রে ওরে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে ভুলিবে না মোরে এ জীবন গেলে যদি না পাই তোমারে আমার জীবনের তরে ওরে সোনার জীবন অঙ্গার হইব সোনার জীবন অঙ্গার হইব
তোমার লাগারে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে ওরে ভুলতে পারো বন্ধু তুমি আমি ভুলে না ভুলতে পারো বন্ধু তুমি ভুলতে পারো বন্ধু তুমি আমি ভুলে না পরকালে যেন বন্ধু মরণ কালে যেন বন্ধু এক বাহার তোমায় পাই যদি না পাই সেই কালে প্রেম যাইব বিফলে যদি না পাই সেই কালে প্রেম যাইব বিফলে ওরে তখন কিন্তু বলব আমি তখন কে বাহ 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 তখন কিন্তু বলবো আমি তখন কিন্তু বলবো আমি প্রেম কিছুই না রে সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে মুজিব ভাই বাহ কি চমৎকার একটা সত্যি আমাদের আমার মনে হয় দর্শকরা এতক্ষণে যদি আপনার জানা থাকে খাম্বাজ রাগের ঠাটের উপরে হ্যাঁ শাস্ত্রীয় সঙ্গীত আর সোনাবন্ধু করছে কি কাগজ গেল দিস্তা দিস্তা কিন্তু তার কলমে নাই কালি বুঝছেন হ্যাঁ মানে সে কিন্তু কাগজ তার দিস্তা দিস্তা কি সে ট্রাই করতেছে সোনাবন্ধু আপনার যে সোনাবন্ধু কিন্তু কলমে তার নাই কালি আসলে আপনি যেহেতু গানের মুডে আছেন কলমে নাই কালি এই গানটি হয়ে যাক আর কাগজ গেল দিস্তা দিস্তা আচ্ছা 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 কাগজ গেল দিস্তা দিস্তা আমার বন্ধু হাফিজ নঈম সাহেবের লেখা এবং আমার সুরারোপিত গানটি দিলরুবা খান গিয়েছে দিলরুবা খান গিয়েছে রুনালালও গিয়েছে না আমিও গিয়েছি হ্যাঁ রুনালালও গিয়েছে উড়ে চিঠি উত্তর দেশ রে বন্ধু মনে যদি লাগো কাগজ গেল দিস্তা দিস্তা কলমটা ছড়া কাগজ গেল দিস্তা দিস্তা কলম গোটা চিঠির উত্তর দিশ রে বন্ধু চিঠির উত্তর দিশ রে বন্ধু মনে যদি না কাগজ গেল দিস্তা দিস্তা কলম গোটা কাগজ গেল দিস্তা দিস্তা কলম গোটা মাস গেল তেইশ চব্বিশ বছর গেল দুই দুই বছর চিঠির উত্তর দিলি না রে তুই হায় হায় দিলি না রে তুই ওহো মাস গেল তেইশ চব্বিশ বছর গেল দুই দুই বছর চিঠির উত্তর দিলি না রে তুই এখন কি যে করি এত দেরি কি যে করি এত দেরি পরালে না কাগজ গেল দিস্তা দিস্তা কলম গোটা কাগজ গেল দিস্তা দিস্তা কলম গোটা কালি ছিল দোয়াত ভরা বাতি ভরাতে এক পয়সার লাভ হইল না সবই বিফল গেল হায় হায় সবই বিফল গেল এখন দরে দামে পোষান যায় না দরে দামে পোষান যায় না দ্বিগুণ খরচ কাগজ গেল দিস্তা দিস্তা কলম গোটা কাগজ গেল দিস্তা দিস্তা কলম গোটা লিখতে
তবু যেন ফুরাইত না মোহনের কথা মো বন্ধু মনে কথা ওহো লিখতে লিখতে শেষ হইত না নিশি হইত ভোর তবু যেন ফুরাইত না মোহনের কথা মো তখন বেড়ার ফাঁকে চাইয়া দেখতাম বেড়ার ফাঁকে চাইয়া দেখতাম পূবের সূর্য কাগজ গেল দিস্তা দিস্তা কলম কাগজ গেল দিস্তা দিস্তা কলম চিঠি দ্রুত দিস রে বন্ধু চিঠি দ্রুত দিস রে বন্ধু যদি কাগজ গেল দিস্তা দিস্তা কলম কাগজ গেল দিস্তা আমাদের যে ক্রিয়েটর আমাদের সৃষ্টি আমরা তো সৃষ্টি তখন অনেক সময় মনের দুঃখে ইয়ে বলি আমরা যে আমার আমার এই পোড়া কপালে তুমি এইটি কি লিখছিলা তোমার কি কলমে কালি ছিল না যখন আমাকে এই দুনিয়ায় পাঠাইলা এই আর কি কলমে নাই কালি উড়ে আমার এই পোড়া কপালে এক লেখা ছিলি লোকগান হচ্ছে আমাদের হৃদয়ের গান সেই হৃদয়ের গান কখনো শেষ হবার নয় এই গানগুলো বারবারই শুনতে ইচ্ছে করে আমরা আজকের যিনি আমাদের শিল্পী আমাদের কিংবদন্তি মুজিব পারদেশি ওনাকে নিয়ে ওনার যে পথচলা ওনার যে গানের জার্নি সেই গানের জার্নিটা আমরা আবারও শুনতে চাই আগামী পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন
সহজ কথা যায় না বলা সহজে। হ্যাঁ ডাইরেক্ট আমি বললাম তো তোমাকে আমার মনে চাই ডাইরেক্ট ডাইরেক্ট ওই আকাশটা ফেটেছিল কেটেছিল ওগুলোর মধ্যে যাইনি আমি লিটারেচারে যাইনি সাহিত্যে যাইনি। মাইয়া মাই শিরি তো জীবন পর মানুষে হয় যে হাল যাইতে হয় যে শ্বশুর বাড়ি পালকি চড়ে